नमस्कार स्मार्ट ट्यूटोरियल यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आज के यूट्यूब चैनलटिर माध्यमे आपनार सामने आपनार शिक्षणीय आपनार उपयोगी करे एकटा वीडियो अपलोड करते चलेछि। तो चले आसुन आजकेर आलोच्य टपिके। आजकेर आलोच्य टपिक एचएस क्लास 12 फिलोसफी लजिक चैप्टर 2 जे बचन जे चैप्टर रही है से बचन चैप्टारे आपनार 8 नम्बर लंग प्रश्न आसे बचने गुण और परिमाण निर्णय करो। 100% ग्यारंटी दिए बोलछी यदि आपनी एक बार भालो करे एक देखे नेन आपनी अनायासे 8 नम्बर परीक्षा क्रैक करते पारबेन। तो चले आसुन आजकेर आलोच्य टपिके। तार आगे बोले रखी यदि आपनी एई छोट्ट परिवारे এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে উঠুন। আর যদি আপনি আমাদের ছোট পরিবারের সঙ্গে যুক্ত আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। প্রথমে আপনার সামনে এই বচন চ্যাপ্টারের যে প্রথম ক্লাস করিয়েছিলাম সেখানে আপনাকে বাক্য থেকে বচন শেখানো হয়েছিল। আপনি বাক্য থেকে বচন অনায়াসে শিখে ফেলেছেন। তারপরে বাক্য থেকে বচন শেখার পর তার পরবর্তী স্টেপ আপনার গুণ পরিমাণ শিখতে হবে। এখান থেকে লং প্রশ্ন শেড হয়। গুণ পরিমাণ শেখার পর আপনাকে এই চ্যাপ্টার থেকে শিখতে হবে কোন কোন বচনের কোন কোন পদ ব্যাপ্য অর্থাৎ পদের ব্যাপ্যতা। তারপরে এখান থেকে এমসিকিউ থাকে। এইগুলো ভালো করে করলে এখান থেকে যে 9 নম্বর বা 10 নম্বর থাকে আপনি অনায়াসে ক্র্যাক করতে পারবেন। সর্বোপরি যেটাকে এই বচন চ্যাপ্টারের ভিত বলা হয় অর্থাৎ কিভাবে বাক্য থেকে বচন করবেন নিয়মের সঙ্গে এর পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ ফিলোসফির প্রথম ক্লাসে আপনাকে শেখানো হয়েছে। যদি আপনি সেই শিক্ষণীয় ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি নিচে তার লিংক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। চলে আসুন আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ নির্ণয়। অর্থাৎ প্রথমে আপনাকে জানতে হবে যে পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, যথা সামান্য বচন এবং দুই বিশেষ বচন। তারপরে যেটা আপনাকে জানতে হবে যে গুণ অনুযায়ী বচন দুই প্রকার, যথা সদর্থক বচন এবং নঞর্থক বচন। তাহলে প্রথমে আপনাকে জানানো হলো যে পরিমাণ, দ্বিতীয়ত জানানো হলো গুণ। তাহলে পরিমাণ অনুযায়ী দুই প্রকার বচন সামান্য এবং বিশেষ, আর গুণ অনুযায়ী দুই প্রকার বচন সদর্থক নঞর্থক। এরপরে চলে আসুন যেটা আপনাকে জানতে হবে, এরপর আমাদের জানতে হবে গুণ ও পরিমাণ অনুযায়ী বচন চার প্রকার। পরীক্ষায় এটাই আসে যে গুণ ও পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার সেগুলি আলোচনা করবে। অর্থাৎ গুণ ও পরিমাণ অনুযায়ী বচন যে চার প্রকার সেটাই আমরা শিখব। চলে আসুন প্রথমত এক নম্বর যেটা জানব সামান্য সদর্থক বচন। অর্থাৎ আপনি যে শিখেছেন এর আগের ভিডিওতে এ বচন তাকে অপরভাবে তার অপর নাম হলো সামান্য সদর্থক বচন। এই সামান্যটা কি আপনি বুঝতে পেরেছেন? এই সামান্যটা হলো পরিমাণ। আচ্ছা এই সদর্থকটা কি? এই সদর্থকটা হলো কোথায় গেল? গুণ, দেখতে পেয়েছেন। তারপরে চলে আসুন দ্বিতীয়ত অর্থাৎ সামান্য নঞর্থক, হয়েছে সামান্য নঞর্থক বচন অর্থাৎ ই বচন, হয়েছে। তাহলে সামান্যটা কি? পরিমাণ, দেখতেই পেয়েছেন। আর নঞর্থকটা কি? গুণ, দেখতেই পেয়েছেন। তারপরে তৃতীয়ত চলে আসুন বিশেষ সদর্থক, বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচন। তাহলে বিশেষটা কি? না পরিমাণ। সদর্থকটা কি? না গুণ। এরপরে চলে আসুন চতুর্থ বচন বিশেষ নঞর্থক বচন, দেখতেই পেয়েছেন বিশেষ নঞর্থক বচন অর্থাৎ ও বচন। তাহলে বিশেষটা হলো পরিমাণ আর নঞর্থকটা হলো গুণ, বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনি অনেক খাটাখাটি করে ফেললাম কারণ আপনাকে ধরানোর জন্য, প্রথমত আপনাকে শেখানো হয়েছিল বচন চারটে, সেই চারটে বচন কি কি? না চারটে বচন হলো, এক হচ্ছে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। তাহলে এ বচনের অপর নাম কি? সামান্য সদর্থক বচন। ই বচনের অপর নাম সামান্য নঞর্থক বচন। আই বচনের অপর নাম বিশেষ সদর্থক বচন।
ও বচনের অপর নাম বিশেষণার্থক বচন। এই প্রথমের দিকে গুলো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পরিমাণ, এ বচন হলে সামান্য, ই বচন হলে সামান্য, আই বচন হলে বিশেষ, ও বচন হলে বিশেষ, আর এইগুলো হলো গুণ। এ বচন হলে সদর্থক, ই বচন হলে নমর্থক, আই বচন হলে সদর্থক, ও বচন হলে নমর্থক। বোঝা গেল তাহলে গুণ পরিমাণটা? এবারে চলে আসুন পরবর্তী আপনার সামনে যেটা তুলে ধরবো, যে উদাহরণের মাধ্যমে আরো সহজ করে নেওয়া যাক জিনিসটাকে। লেসন প্রথম যে প্রশ্ন আপনার সামনে তুলে ধরেছি, সব বুদ্ধিমান মেধাবী, এখানে বুদ্ধিমানটা উদ্দেশ্য পদ, মেধাবীটা বিধেয় পদ, তারপরে বচন যেটা হবে আপনি জানেন সব সকল প্রত্যেক রয়েছে মানে এ বচন হবে, তাহলে বচনটা তৈরি করে নেওয়া যাক এ বচন। তাহলে আপনাকে তৈরি করতে হবে প্রথমে এল ফুল স্টপ এফ দিয়ে এ বচন, সকল বুদ্ধিমান হয় মেধাবী, বচন তৈরি হয়ে গেছে। এরপরে আপনাকে কি করতে হবে, না আপনাকে লিখতে হবে, যেহেতু বচনটা এ, আপনাকে লিখতে হবে এ বচনের প্রথমে পরিমাণ লিখবেন, পরিমাণ সামান্য, কারণ এ বচনের পরিমাণ সামান্য আপনি জানেন এর আগে শিখেছেন এর আগের যে পেজটাতে। দ্বিতীয়ত এ বচনের গুণটা লিখবেন সদর্থক, তাহলে আপনার এইটুকুই লেখার দরকার ছিল, পরীক্ষা এটাই চেয়েছে যে বাক্য থেকে বচন তৈরি করো, বচনের পর ওই বচনটি কি পরিমাণ কি গুণ হয়েছে সেটা আমাকে বলো, বাস দুয়ের দুই, দুই করে থাকবে চারটে, 8 নাম্বার। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে এ বচন হওয়া মানেই সেখানে পরিমাণটা হবে সামান্য আর গুণটা হবে সদর্থক, বুঝে গেল? আর বাক্য থেকে বচন কিভাবে করতে হয় সেটাকে আমি আপনাকে আগের এর ঠিক পূর্ববর্তী ক্লাসে শিখিয়েছি, ঠিক আছে? যদি আপনি না দেখে থাকেন এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি দেখে নেবেন। চলে আসুন দ্বিতীয় যে প্রশ্নটি তুলে ধরি, প্রশ্নটি ছিল বৃত্ত বর্গাকার 9, তাহলে উদ্দেশ্য বিধেয় পেয়েছি, 9টা হচ্ছে চিহ্ন, 9 নেই, 9 মানে ই বচন, তাহলে বচনটা হলো ই বচন, কোন বৃত্ত নয় বর্গাকার হয়েছে। ই বচনের পরিমাণটা কি আপনাকে বলতে হবে, ই বচনের পরিমাণটা হলো সামান্য আর গুণটা হলো নমর্থক, যেহেতু 9 রয়েছে নমর্থক। বোঝা গেল কিভাবে গুণ পরিমাণ নির্ণয় করা হলো? আপনাকে বলা হয়েছে পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বিশেষ, গুণ অনুযায়ী বচন দুই প্রকার সদর্থক নমর্থক, প্রথম শিখিয়েছি। তারপরে বলেছি যে গুণ ও পরিমাণ অনুযায়ী যদি আপনি একসঙ্গে ধরেন বচন 4 প্রকার, কি কি? এ বচন যখন হবে তার পরিমাণটা হবে সামান্য, গুণটা হবে সদর্থক, ই বচন যখন হবে তার পরিমাণটা হবে সামান্য, গুণটা হবে নমর্থক, আই বচন যখন হবে তার পরিমাণটা হবে বিশেষ, গুণটা হবে সদর্থক, ও বচন যখন হবে তার পরিমাণটা হবে বিশেষ, গুণটা হবে নমর্থক। বুঝে গেল? চলে আসুন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখে নেওয়া যাক। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে মানুষ সাধারণত স্বার্থপর, তাহলে উদ্দেশ্য পদ মানুষ, বিধেয় পদ স্বার্থপর, আর সাধারণত মানেই বুঝতে পাচ্ছেন যে কিছুকে সব সময় জন্য নয়, কিছু সময়কে বোঝাচ্ছে, আর সাধারণত কিছু সময় বোঝালে সদর্থকে হলে আই বচন, নমর্থকে হলে ও বচন, নিয়মে পেয়েছি আমরা আগের ক্লাসে, তো তাই সেই নিয়মে আই বচন হয়েছে। আই বচনের কিভাবে সাজিয়েছি, কোন কোন মানুষ হয় স্বার্থপর, এই যে সাজানো হয়েছে কিভাবে হয়েছে আপনি জেনেছেন নিশ্চয়ই আগের ক্লাসে, না জেনে থাকলে আগে সেটা ভালো করে জেনে নেন, তারপরে গুণ পরিমাণটা জানবেন। তাহলে গুণ পরিমাণ বুঝতেই পেরেছেন, আই বচন মানে পরিমাণটা বিশেষ আর গুণটা হবে সদর্থ, যেহেতু হয় রয়েছে, হয় মানে সদর্থ, তো চলে আসুন তাহলে আই বচনের পরিমাণ হলো বিশেষ, গুণটা হলো সদর্থ হয়েছে। আপনি কি এই পেজটাতে বুঝতে পেরেছেন? চলে আসুন পরবর্তী আপনার সামনে নেক্সট প্রশ্ন তুলে ধরছি, প্রশ্ন 4 নম্বর, মানুষ মাত্রই স্বার্থপর নয়, তাহলে মানুষ উদ্দেশ্য পদ পেয়েছি, বিধেয় পদ স্বার্থপর পেয়েছি, নমর্থক পেয়েছি, তার মানে বচনটা হবে ই বচন, বুঝতে সরি মানুষ মাত্রই বলেছে যে সব মানুষের স্বার্থপর নয়, কথাটা ঠিক, মানে কিছু কিছু মানুষ স্বার্থপর অর্থাৎ ও বচন হবে, কারণ সবাইকে বোঝাচ্ছে না, তাহলে পরিমাণ কোন কোন মানুষ নয় স্বার্থপর, বচন তৈরি হয়ে গেল। তারপরে বচন হওয়ার পর পরিমাণ আর গুণ, ও বচনের পরিমাণ বিশেষ আর গুণ নমর্থক হয়ে গেছে, তাহলে বুঝতে পেরেছেন। আসুন পরের প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষ কদাচিত অদৃষ্টবাদী নয়, তাহলে কদাচিত কচিত কিছু না এই চিহ্ন থাকা মানে ও বচন, আর তার সঙ্গে যদি আবার একটা নমর্থক চিহ্ন থাকে তাহলে ও বচন একটা নমর্থক, সরি ও বচন একটা নমর্থক এবং আবার নমর্থক, দুই নমর্থকে মিলে গিয়ে বিশেষ সদর্থক অর্থাৎ আই বচন হয়। চলে আসুন তাহলে বচনটা হবে আই বচন, কোন কোন মানুষ হয় অদৃষ্টবাদী, বাক্য থেকে বচন তৈরি হয়েছে। এবার গুণ পরিমাণটা আপনাকে করে দিতে হবে, আপনার জানেন আই বচনের পরিমাণটা বিশেষ, গুণটা সদর্থক, লিখে দিতে হবে হয়েছে।
শুনুন পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেবলমাত্র বুদ্ধিমানেরাই মানুষ, তাহলে বুদ্ধিমান হচ্ছে উদ্দেশ্য মানুষ বিধেয়, এই কেবলমাত্র একটা খুব দারুণ চিহ্ন, এই চিহ্নটি থাকা মানে বচনটা হবে এ বচন, এবং প্রশ্নের যে উদ্দেশ্য পদ বুদ্ধিমান এটা বিধেয় হবে বচনের, আর প্রশ্নের যেটা বিধেয় মানুষ এটা উদ্দেশ্য হবে বচনে। ছোট আসুন কিভাবে হয়েছে দেখে নেন, তাহলে বচনটা এ সকল মানুষ হয় বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? যদি আপনি এর আগের ভিডিওটি দেখেছেন তাহলে কিন্তু আমি কিভাবে কি বলছি আপনি বুঝতে পারছেন, যদি আপনি এখনো না দেখে থাকেন প্লিজ এই ভিডিওটির নিচে লিংক দেওয়া আছে বাক্য থেকে বচনের লিংক, আপনি সেখানে গিয়ে আগে সেই ভিডিওটি দেখুন তারপরে বুঝতে পারবেন এইটা আমি কি করাচ্ছি। তো চলে আসুন, এবচন মানে আপনি জানেন পরিমাণ সামান্য গুণ সদর্থক হয়েছে। চলে আসুন পরবর্তী আপনার জন্য যেটা তুলে ধরছি 7 নম্বর আরেকটা প্রশ্ন উদাহরণ দিয়ে আপনার সামনে তুলে ধরছি, কতকগুলি ছাত্র মেধাবী নয়, ছাত্র উদ্দেশ্য বিধেয় মেধাবী নয় আছে মানে নঙ্গর্থক, আর কতকগুলি মানে সবাইকে বোঝাচ্ছেন আপনি বুঝতেই পেরেছেন, তাহলে সবাইকে বোঝাচ্ছে না নঙ্গর্থকে, বচনটা হবে ও বচন। তো চলে আসুন, কোন কোন ছাত্র নয় মেধাবী হয়েছে, তাহলে ও বচনের পরিমাণ গুণ কি, পরিমাণটা বিশেষ গুণটা নঙ্গর্থক, দেখুন লেখা হয়েছে কিনা, তাহলে আপনি লিখবেন ও বচনের পরিমাণটা বিশেষ গুণটা হলো নঙ্গর্থক। দেখে নি পরবর্তী কি প্রশ্ন রয়েছে, 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মানুষ সর্বদা দ্বিপদ জীব, তাহলে উদ্দেশ্য পদ মানুষ, দ্বিপদ জীব বিধেয় পদ, সর্বদা মানে সব সময়ের জন্য, এটা মানে শব্দ, এই শব্দ থাকা মানে বচনটা এই বচন হবে, তাই দেখুন বচনটা সাজানো হয়েছে এ বচন, সকল মানুষ হয় দ্বিপদ জীব। এবারে এ বচন মানে পরিমাণ শব্দ সামান্য, আর গুণ সদর্থক আপনি জানেন আপনাকে লিখতে হবে ওটাই, যে এ বচনের পরিমাণ হলো সামান্য গুণটা হলো সদর্থক। আপনি কি বুঝতে পারতেছেন আমি এটা বলতে চাচ্ছি, আমি আপনাকে গুণ পরিমাণ শেখাচ্ছি যেটা আপনার পরীক্ষায় 2 নম্বর করে আসবে, এই যেমন ধরুন 8 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন এটাও থাকবে 2 নম্বর আর এটাও থাকবে 2 নম্বর, আপনি এইভাবে কমপ্লিট করে দিলে দুই দুই পাবেন, বোঝা গেল ব্যাপারটা? সর্বোপরি শুধু আপনার যে ফিলোসফি শেখাচ্ছি আপনাকে তা নয়, এই চ্যানেলটি মূলত স্মার্ট টিউটোরিয়াল অর্থাৎ স্মার্ট স্টাডি দেওয়া হয়, কিভাবে আপনি অল্প পরিশ্রম করে স্মার্ট স্টাডির মাধ্যমে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিভাবে সাকসেস হবেন তার টিপস শেখানো হয়, প্রত্যেকটা সাবজেক্ট অভিজ্ঞ শিক্ষকের দ্বারা এই চ্যানেলটির মাধ্যমে গাইড করা হয়। আপনার এইচএস লেভেলে আর্টস স্টুডেন্টদের মূলত উদ্দেশ্য করে বলছি, বাংলা ইংরেজি সংস্কৃত ফিলোসফি জিওগ্রাফি এডুকেশন নিউট্রিশন এবং পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি, প্রত্যেকটা অভিজ্ঞ শিক্ষক মহাশয় তার অভিজ্ঞতা শেয়ার করেন আপনাদের সামনে। যদি আপনি এই সাবজেক্টগুলির মধ্যে বাংলা ইংলিশ কম্পালসারি এবং যে কোনো তিনটে সাবজেক্ট থাকে আর একটা ফোর্থ সাবজেক্ট, এই তিনটের যে কোনো তিনটের যদি আপনার কোনো সাবজেক্ট থেকে থাকে এখানে, আপনি অনায়াসে এই চ্যানেলটি দ্বারা সহযোগিতা পাবেন। তো চলে আসুন পরবর্তী কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক, পরবর্তী 9 প্রশ্নে বলা হয়েছে বাক্য বা প্রশ্ন বা বাক্য কি বলা হয়েছে, অনেক মানুষ সুখী অর্থাৎ মানুষ উদ্দেশ্য পদ, সুখী বিধেয় পদ, তাহলে অনেক মানে কি সবাইকে বোঝাচ্ছে, নিশ্চয়ই না কিছুকে বোঝাচ্ছে যেহেতু সদর্থকে রয়েছে আই বচন। চলে আসুন আই বচন দাঁড় করানো হয়েছে কোন কোন মানুষ হয় সুখী, তাহলে আই বচনের পরিমাণ গুণ কি, আই বচনের পরিমাণ বিশেষ গুণ সদর্থ, ওটাই লিখতে হবে আপনাকে যে আই বচনের পরিমাণ হলো বিশেষ গুণ হলো সদর্থ। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও, যদি এই এডুকেশনাল শিক্ষণীয় ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা লাইক পরবর্তী এইরকম শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে, আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।